ছোট ছোট ভাবনারা কথা হয়, কিছু কথা জমে জমে কবিতারা হয়, কিছু ছোট ছোট ভাবনারা কথা হয়, কিছু কথা জমে জমে কবিতারা হয়, কিছু কবিতায় তারা যেন কবি হয়, কিছু কবিতায় তারা যেন কবি হয়, তারা আধারে ছড়িয়ে দেয় বাণী নক্ষত্রাণী 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 নক্ষত্র আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে, আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে, তুমি আমার নয়নে নয়ন রেখ, আমার নয়নে নয়ন রেখ অন্তর মাঝে, আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। নমস্কার, আমরা আবার ফিরে এসেছি নক্ষত্রাণী কবিতার কোলাজ অনুষ্ঠানে, গানে কথায় কবিতায় আড্ডায় আপনাদের সন্ধ্যা মাতিয়ে দিতে। হ্যাঁ, শুরু করেছি যার গান দিয়ে, তাকেই এই আজকের পর্ব উৎসর্গ করলাম। তিনি আমাদের প্রাণের কবি, তিনি আমাদের নয়নের মণি, যাকে ছাড়া আমরা চলতে পারি না। আর আজকে আমাদের সাথে রয়েছেন আরও তিনজন অতি চেনা, খুব আমাদের কাছের মানুষ, যারা কবিতায় গানে ভরে দেবে আমাদের। আমরা একটু আলাপটা সেরে নিই। আমার সাথে রয়েছেন সোনিয়া দণ্ডপাট, বাচিক শিল্পী কবি। এরপর রয়েছেন ডক্টর রমলা মুখার্জি, শিক্ষিকা গায়িকা কবি, আমরা তার গান শুনেছি। আর আমার সাথে রয়েছেন কবি কৌশিক দাস, নমস্কার, ইঞ্জিনিয়ার কিন্তু কবিও। আমরা তাদের সম্বন্ধে একটু ছোট্ট করে জেনে নিই, তারপরে চলে যাব কবিতায়। সোনিয়া, 2002 সালের 6ই জানুয়ারি তোমার জন্ম, তাই তো? আচ্ছা, তুমি সোনারপুর রাজপুরে থাকো? না, ওটা আমার জন্মস্থান। তুমি জন্মেছো সোনারপুরে? হ্যাঁ। আচ্ছা, বর্তমানে কোথা থেকে আসছো? বর্তমানে থাকা হয় ডায়মন্ড হারবার সাব ডিভিশনের ধামুয়াতে। ধামুয়াতে থাকো, আর কি করো? আমি প্রফেশনে কি করি? প্রফেশন তো বলতে গেলে আবৃত্তি, এছাড়াও ড্রয়িং, নাচ, স্কাউটিং করি, ব্রতচারীও করে থাকি। আচ্ছা, তুমি স্কাউটিং করো? করি। বাহ, কেমন লাগছে স্কাউটিং? অত্যন্ত সুন্দর। বলতে গেলে স্কাউটিংটাকে ধরেই কবিতা লেখাটা শুরু, কারণ ওখানে পার্সোনালিটি ডেভেলপমেন্ট একটা সাবজেক্ট থেকে এটাকে চুজ করা হয়েছে। অবশ্যই, এবং কবিতার সাথে এটাকে ওতপ্রোতভাবে জড়িয়ে নিয়েছো তুমি। একদম। গুরুজনদের আশীর্বাদে তুমি আরো বড় হও। তুমি তো অনুভব পত্রিকাতেও তোমার কিছু কবিতা বেরিয়েছে। হ্যাঁ। বাহ। এছাড়া? এছাড়া স্কুলেরও ম্যাগাজিন প্রতিধ্বনি, সেখানেও তোমার লেখা বেরিয়েছে। আমরা শুনে নেব সোনিয়ার কাছ থেকে কিছু কবিতা। তার আগে একটু জেনে নিই ডক্টর রমলা মুখার্জি সম্পর্কে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন হয়তো, রমলাদি বসে আছেন এবং তার সমস্ত, বেশ কিছু আর কি, সমস্ত নয়, সব আনা সম্ভব নয়, কিন্তু কিছু সম্ভার নিয়ে এসেছেন আজকে ওনার। এগুলোই হচ্ছে ঝুলিতে পেয়েছেন উনি এতদিন ধরে। জন্ম 1955 সালের 23শে জানুয়ারি তোমার জন্ম। বাহ, 23শে জানুয়ারি তুমি জন্মেছো বৈচিতে। আচ্ছা, এখন বইছি। হ্যাঁ, বইছি থেকে আসছি। আচ্ছা, তুমি তো
মাঝখানে করেছি, মাঝখানে এমএসসি করার পর অনেক কোন পরে। স্কুলে হেডমিস্ট্রেস ছিলে? আমি ছিলাম ওই বইচিতেই, ওখানে একটা জায়গা আছে বাটিকা বলে, বাটিকা গার্লস হাই স্কুলের হেডমিস্ট্রেস ছিলে। বর্তমানে কোন স্কুলে আছো? বর্তমানে আমি রিটায়ার করার পর, আমি ভালো লাগছিল না বাড়িতে, স্টুডেন্ট নেই, আমার মনটা খুব খারাপ লাগছিল বলে আমি অ্যাপ্লাই করে একটা অতিথি গেস্ট টিচার হয়েছি চুচুড়া। রমলাদি কিন্তু রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, 2003 সালে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। একটু দেখাও রমলাদি, তুমি দর্শকদের, তুমি কিসের জন্য এই রাষ্ট্রপতি পুরস্কারটা পেয়েছো একটু বলবে? বিজ্ঞানটাকে পাঠদান করার সময় দেখছিলাম বাচ্চারা ঠিক ইন্টারেস্টেড হচ্ছিল না, মানে তারা একটু যেন ঘুমিয়ে পড়ছিল। তখন তুমি ছড়ার মাধ্যমে, ওদের ছড়ার মাধ্যমে পড়ালে ওরা অনেক বেশি প্রাণবন্ত হতো, শুনতো। তখন আমি ভাবলাম তাহলে আমি লিখি ওদের নিয়ে, মানে কুণ্ডবাং সোনাবাংয়ের পার্থক্য, নানা রকম সমস্ত জীবন বিজ্ঞান তো প্রচুর সম্ভার, সেইগুলিকে আমি ছড়ায় ছড়ায় গানে গানে কবিতায় নাটকে সব কিছু। এবং সেই জন্যই কিন্তু এই রাষ্ট্রপতি সম্মান 2003 সালে। একটু দেখাবেন দর্শকদের। এছাড়াও উনি আরো প্রচুর সম্মানে সম্মানিত আমরা দেখতে পাচ্ছি সামনে, তার মধ্যে কবি কালিদাস রায় সম্মান, অনুপত্রিশ সম্মান, শিউরি শারদ সম্মান পেয়েছো তুমি। হ্যাঁ, শিউরি শারদ সম্মান, শিউরি শারদ সম্মান, চিরাগ সাহিত্য সম্মান, শঙ্কর বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্ট চন্দননগর সম্মান, পান্ডুয়া ব্লক কর্তৃক সম্মান পেয়েছো তুমি, সংবর্ধনা পেয়েছো, যতীন্দ্রনাথ সেনগুপ্ত সম্মাননা পেয়েছেন, শিক্ষা সমাচার স্মারক পেয়েছেন, চুচুড়া রবীন্দ্র শিক্ষায়তন হাই স্কুল কর্তৃক স্মারক সম্মান পেয়েছেন, ব্লু ডায়মন্ড সম্মান পেয়েছেন, মিহির কুমার বন্দ্যোপাধ্যায় স্মৃতি সম্মান পেয়েছো। এটা ফার্স্ট হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি প্রচুর, এবং তার প্রচুর বইও আছে, আমরা একটু বইগুলো দেখবো রমলাদি, কিছু বই অন্তত আমাদের দর্শকদের একটু দেখাও। আট নদীর ঢেউ, রমলাদির আট নদীর ঢেউ, এটা তোমারই সম্পাদনা, এটা কবিতা সংকলন। হ্যাঁ, সংকলন। ওখানে গৃহবধূ, নানা রকম সমস্ত যারা মাস্টারমশাই আছেন, শিক্ষক, সবাইকে নিয়ে, তাদেরকে অনুপ্রেরণা দিয়ে আমি কবিতা নিয়ে আমি সংকলন একটা করেছি। মূলত ছড়াকার, ছড়াকার, তোমার কিছু ছড়ার বই, ছন্দে কথা, মহান কথা, তোমার কিছু বই রয়েছে, একটু দেখাও। মহান মহাপুরুষদের জীবনী বাচ্চারা পড়তে চায় না, ওদের মনে হয় একটু রচনার মধ্যে দিয়ে, যদি আমি কবিতাটা রচনা মুখস্থ হয়ে গেল। আরেকটি আছে কবিতা ছড়া বিজ্ঞান পড়া, জীবন ছন্দ, পড়াই পড়া, ছড়াই ছড়া, কবিতা সিন্ধু, গানে গানে বিজ্ঞান, এইগুলো তোমার। আরেকটি সম্পাদনা আমি বই করি, সেটা হচ্ছে পত্রিকা করি, সেটা হচ্ছে ইচ্ছে বাকি, এটা বাচ্চাদের, বাচ্চাদের জন্য। আমরা কৌশিকের সম্বন্ধে একটু জেনে নিই। কৌশিক 1993 সালের 21শে এপ্রিল তোমার জন্ম কৌশিক। আমতা হাওড়ায় জন্মেছো, তাই তো? আমতা হাওড়া জন্মেছো। বর্তমানে আসছো কোথা থেকে? বর্তমানে হাওড়া থেকে আসছি, ওখানেই থাকি, ওখানেই বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছো এবং বর্তমানে তুমি চাকরির জন্য, চাকরির প্রচেষ্টা এবং তার সাথে সাহিত্য একই ধারে চলছে। ভীষণ ভালো, ভীষণ ভালো, তোমরা সাহিত্যে আছো বলে কিন্তু আমরা জানি আমাদের ভবিষ্যতের তরিটা তোমরাই এগিয়ে নিয়ে যাবে। আমরা তিনজনের কাছ থেকেই কিছু কবিতা শুনে নেবো এখানে আসার জন্য, ওনাদের অনেক অনেক ধন্যবাদ। রমলাদিকা পেয়েছি, খুব ভালো লাগছে। তোমার একটা কবিতা দিয়ে শুরু হোক, বলো তুমি কি কবিতা শোনাবে? কবিগুরুর গান দিয়েই যখন শুরু হলো এবং আপনি বললেন ওনার, মানে আমরা যদি কবিতার নাম বলি এবং সর্বপ্রথম তো আমার অন্তত মনে হয় কবিগুরু হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর, তো ওনারই একটা কবিতা, সাধারণ মেয়ে। সাধারণ মেয়ে আমার খুব প্রিয় কবিতা। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ মেয়ে। আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে? তোমার শেষ গল্পের বইটি পড়েছে শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশের মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেষারেষি। দেখলেন তুমি মহোদশায় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেহে। ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি, আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে। অল্প বয়সের মন্ত্র
তাদের যৌবনে। তোমাকে দোহাই দি, একটা সাধারণ মেয়ের গল্প লেখো তুমি, বড় দুঃখ তার, তার স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মিলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে, আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে। কথাটা কেন উঠলো তা বলি, মনে করো তার নাম নরেশ, সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না, না করব যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা? মনে মনে ভাবি, রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়, আর তারা কি সবাই অসামান্না? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় চাপা ছিল দশের মধ্যে। গ্যালোমিরের চিঠিতে লিখেছে, লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে, তারপরে বালির পরে বসল পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছ, দুদিন পরে যাবে চলে, ছিনুকির দুটি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে, দুর্লভ, মূল্যহীন, কথা বলবার কি অসামান্য ভঙ্গি। আর সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলি যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার, হীরে বসানো সোনার ফুল কি সত্য, তবুও কি সত্য নয়? বুঝতেই পারছো, একটা তুলনার সংকেত তোর চিঠির মধ্যে দিয়ে অস্পৃশ্য কাটার মতো আমার বুকের কাছে বিধি দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই, এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণী রইলেম চিরজীবন। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে পাল্লা দিতে হয় দূরের থেকে অন্তত পাঁচ সাতজন অসামান্যার সঙ্গে, হঠাৎ সপ্তরথী নির্মার। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার, কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে, পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার, ধরা পড়বার ভয় নেই, এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে, তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে, কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহিয়সী, তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে, শকুন্তলার মতো, দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে,
বিছানায় শুয়ে সে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি, সে বর আমি পাব না। কিন্তু পারে যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে? বারে বারে ফেল করুক তার পরীক্ষায়, আদরে থাক আপন উপশিকা মণ্ডলীতে। ইতিমধ্যে মালতী পাশ করুক এম এ কলকাতা বিশ্ববিদ্যালয়ে, গণিতে হোক প্রথম তোমার কলমের 1 আঁচড়ে। কিন্তু ওইখানেই যদি থামো তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। তুমি তো কৃপণ নও বিধাতার মতো। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা। মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারিদিকে, জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে। বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য। মুড়ের দেশে নয়, যে দেশে আছে ইংরেজ, আছে জার্মান, আছে সমাজদার, আছে দরদি, আছে ফরাসি। মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না, বড় বড় নামজাদার সভা। মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটু বাক্য, মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়, ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকা। ওর চোখ দেখে ওরা করছে কানাকানি, সবাই বলছে ভারতবর্ষের উজ্জ্বল মেয়ে, এগার সজল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর সেই অসামান্য মেয়ের দল। তারপরে তারপরে নোটে 7টি মুড়লো, স্বপ্ন আমার ফুরলো। হায় রে অসামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যয়। নমস্কার। আমরা দ্বিতীয় কবিতায় চলে যাই, রমলাদির কবিতা। রমলাদি কি কবিতা শোনাচ্ছ? আমি আমার স্বরচিত কবিতা, বিয়ের আগে মেয়েদের অবস্থা, বিয়ের পরে কি অবস্থা সেটা নিয়ে এই কবিতা। দল ছুটে দলেরা, বিয়ের আগে আমি ছিলাম 51 পরিবারে। বাবা চাকরি থেকে ফিরতেন হপ্তা অন্তে শনিবারে, পরিবারের সবার তরে আনতে নানা জিনিস কিনে। আজকে হঠাৎ ফিরে গেলাম মেয়েবেলার রঙিন দিনে, একই রঙের ছিট কিনে, পুজোয় সবার একই জামা, আর একটি দিয়ে যেতেন খুড়তুতো ভাইয়ের ফুলমামা। হাতে কোনা দুটি জামার ভাজে ভাজে ভীষণ মজা, মুরকি মোয়া নিমকি নাড়ু হলুদ চাল ছোলা ভাজা। বাড়ির পুজোয় জড়ো হতেন গ্রামের স্বজন প্রতিবেশী, আত্মীয় অনাত্মীয় দেদার খুশি হাসি রাশি, জমজমার জলসা হতো, আর হতো যাত্রা পালা। ব্রেক ড্যান্সের ছিল না হিড়িক, ছিল না মাইক ঝালাপালা। বিয়ের পরে দূর শহরে এলাম ছোট্ট পরিবারে, স্মৃতির ভারে বাড়ে বাড়ে মন ছুটত তেপান্তরে। ফ্ল্যাটে কাটে বন্দি জীবন, শাশুড়ি মাতা চাকুরে স্বামী, হঠাৎ মাতা হলেন গতা, একার বোঝায় ক্লান্ত আমি। পড়াশোনায় মগ্ন হলাম, স্কুলে পেলাম চাকরি, উড়ে গেলাম শিলিগুড়ি, দুজনের তাই ছাড়াছাড়ি। পতি আসেন প্রতিপক্ষে, তৃষা কাতর পক্ষে, ভাগ্যে কন্যে দিয়াছিল তাই আমার রক্ষে। দল পাকিয়ে যে মেয়েটা খেলত পুতুল পড়ার ফাঁকে, দল ছুট তার মেয়ে আজ একা বসে ছবি আঁকে। সকাল যায় বিকেল আসে,
দিয়ার সাথে কাজের মাসি, হারিয়ে গেছে পরিবারের সেই একসাথে থাকার হাসি, হারিয়ে গেছে পরিবারের সেই একসাথে থাকার হাসি। নমস্কার। এটা কিন্তু আমাদের মানে বর্তমানে প্রত্যেকটা পরিবারেই বোধ হয় এরকম আমরা দেখতে পাই। কৌশিক, তোমার কবিতা শুনব। আমার প্রথম কবিতা নাম হচ্ছে শুধু এক মুঠো ভাতের আশায়। বেশ, ঠিক আছে। শুধু এক মুঠো ভাতের আশায় আজ আমি এই পথে, খিদের জ্বালায় বিধবার থানে লাগিয়েছি রং, সতীপনার জাল ছিঁড়ে দারিদ্রতাকে মারিয়ে এসে গেছি এই মহল্লাদের জগতে। এখানে ভাত আছে, কাপড় আছে, আছে ভুরি ভুরি টাকা, নেই শুধু মনুষ্যত্ব আর নেই নারীর ইজ্জত, আছে যৌবনের রেশ, নেই প্রেমের আবেশ। শুধু এক মুঠো ভাতের আশায় আজ আমি এই পথে, সতীপনার ইজ্জত ছেড়ে হয়েছি চোখের জলে নগ্নবেশ। আমাদের প্রায় জানা ঘটনা, আমরা যতই লিখি যতদিন না এই সমস্যাটা সমাধান হয় ততদিন বোধ হয় আমরা এর কোনো প্রতিকার করতে পারবো না, এ দিনের পর দিন চলতেই থাকবে। আমরা দ্বিতীয় পর্বে চলে যাব, তোমার কাছ থেকে একটা কবিতা শুনবো, তুমি আমাকে আমি সেই মেয়েটা একটু শোনাবে, সম্ভব না? তোমার লেখা একটা কবিতা প্রথমে, আমার লেখাটা হোক, তারপর আমি আমি সেই মেয়ে। কিন্তু তোমার কাছ থেকে ওই কবিতাটা আমি শুনবো, অবশ্যই আমি শোনাবো। চলো তোমার লেখা একটা কবিতা শুনবো। এটা আমাদের দৈনন্দিন জীবনেই আমরা করে থাকি বা এটাই আমাদের জীবনের রুটিন হয়ে গেছে, আমি তার উপরেই একটা লিখেছি। কবিতার নাম আজব। নূপুর কিনি হাজার টাকায় স্থান তার পায়েতে, কত সম্মান টিপের পাতায় হয় অল্প দামেই কিনতে, সাক্ষী আছে ইতিহাসে পোকা ধরেনি নুনেতে, পাছে পাছে পিঁপড়ে আসে মিষ্টির স্বাদ গ্রাস করতে, স্মরণ করি বাতি জ্বালিয়ে কোনো মানুষ মারা গেলে, জন্মদিনে বাতি নিভিয়ে কেন অমঙ্গল করলে, চায় না যেতে সোজা পথে বাঁকা পথেই আগ্রহ, সুযোগ সুবিধা আছে হাতে হাতে এরই নাম মোহ, সেই কারণেই যেতেই হয় না মদ বিক্রেতাকে বাজারে, দুধওয়ালাদের নেই কোনো মান যেতেই হবে তারে, জিজ্ঞাসী মোরা দুধওয়ালাকে মেশাননি তো জল, অথচ জলেই মিশিয়ে মদকে করছি তাকে ভেজাল, এতটুকুই মোরা চিনি মানুষেরে যেই বলো জানোয়ার, রাগ করে ওরা তার উপরে খেপে যায় বারবার, কিন্তু যদি বলো তাকে একটি বাঘের বাচ্চা, খুশি হয়ে বলবে তোমাকে তুমি মানুষ বড় আচ্ছা, অথচ দুটোই পশুর বাচ্চা, আজব মানুষ আজব জীবন এই তো গোটা সংসার, সবাইকে মানিয়ে নিয়েই চলতে হবে এবার। নমস্কার। দারুণ দারুণ দারুণ, ভালো লাগলো, খুব ভালো লাগলো। রমলাদি, তোমার দ্বিতীয় কবিতা, একটা ছড়া কবিতা শুনবো। ছড়া? আচ্ছা, ভোট 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 তো আসছে, তা আমার এই ওটা কাল্পনিক ভোট, পশু পাখিরা ভোট করছে আর কি, তাহলে কেমন অবস্থা হবে? ওরাও শিখে গেছে আর কি। মন গড়া ভোটের ছড়া, অবাক দেখি পশু পাখি ব্যস্ত ভীষণ হচ্ছে ভোট, এই দলে সে দলে হাজারে কদল, দুর্বলীরা বাঁচছে জোট, গাছে পাতায় ডালে লতায় পোস্টার আর হোর্ডিং ঝোলে, ছেড়ে গান হাঁকছে স্লোগান পাখি সুর যাচ্ছে ভুলে, হলুদ যারা বলে তারা কালো খারাপ, নিপাত যা নিপাত যা, বলে কালো তারাই ভালো, বেশি ভোট কালোই পাক কালোই পাক, কোটি গুপ্ত বাগযুদ্ধ কোন জকমে ভরছে বোন, ছন্দ হারা তন্দ ভরা হিংসা দেশে ঠাকছে মন, গুলি কোলা মরণ বোমা অস্ত্র শস্ত্র করলো জমা, শান্তি হারা পাগল পারা গাছ গাছালির কাছন জমা, লাগলো আগ মরল বাঘ রণদামা মা বাজলো ওই, ভোট পুজোয় বড় মজায় নেপো পেয়ে পারলো দই, বনের পশু পাখি শিশু মূল্য কত নেই ঠিকানা, ব্যথায় অধীর কেউ বা বধির কেউ বা হলো বোবা কানা, পশু সাধারণ করে আরাধন পড়লো গিয়ে হাতির পায়, গদির নেশা সর্বনাশা বন্ধ করি হে কি উপায়ে, প্রাজ্ঞ হাতি বুদ্ধি অতি শান্তি প্রিয় কর্মে মতি, অনেকে ভেবে বলল সবে অচিরেই করব গতি,
মিষ্টি হেসে অস্থি এসে মন্ত্র দিলেন গাছের কানে, খাবার এতে খামতি এনে মারো কেনে পেটের টানে, না পেয়ে খাবার পশু থাবার জোরটা গেল কমে, অম্ল যান গাছের দান বুঝতে পারলো ক্রমে, ভোট জোট ওলট পালট বাঁচা সবাই আপন প্রাণ, বৃক্ষ মাতা পরম ত্রাতা সবার করেন পরিত্রাণ, সবাই মিলে দলে দলে করলে কত বৃক্ষরোপণ, ত্যাগের কর্মে সেবা ধর্মে শান্তিতে সব দিন যাপন, ত্যাগের কর্মে সেবা ধর্মে শান্তিতে সব দিন যাপন, শান্তিতে সব দিন যাপন, শান্তিতে সব দিন যাপন। নমস্কার। খুশিতে মনটা ভরে যায় না? তোমাকে একটা প্রশ্ন করব পরে, তোমার জন্য একটা প্রশ্ন আছে, আগে তোমার কবিতাটা শুনবো। আমার পরবর্তী কবিতা? একদম। অবর্ণনীয় পুনর্জন্ম। হ্যাঁ, অবর্ণনীয় পুনর্জন্ম। ইস্পাতের মতো কঠিন হাড়ের বাঁধন, আলগা হয়ে পড়েছে সর্বত্র, ক্রমশ বিষাক্ত হয়ে যাচ্ছে মেঘে ঢাকা কোমল হৃদয়ের তারা, চারিদিকে কেবলই সারি সারি বেদনার্থ কান্নার মিছিল, অনবরত নিবিড় স্নিগ্ধতা ঢেলেছে হাহাকার গভীর আধারে, আমাদের দুঃখের পৃথিবীতে কি করে তোমার জলে শুভ্রতার দিক, রক্তে রাঙা মন্দিরে পঞ্চপ্রদীপের সাথে বাজে শাক কেন, বঞ্চিত প্রাণের ব্যথা বেদনার বিষণ্ন নূপুর, সমাজের আধুনিক সভ্যতার অন্ধকারে হারিয়ে যায় শিশির ভেজা সিদ্ধ জোছনায় বনভূমিতে, হারিয়ে গেছে মুটোমুটো ভালোবাসা, হয়তো মানবিকা তার শুভবোধ পুড়ে ছাই হয়ে গেছে, অনাথ ভাগ্যহীনরা চলেছে নিভিতে কেঁদে বিবর্ণ আকাশের বেদনার জলে, নিরন্ন বালুকাবেলায় গভীর রহস্য আছে অবর্ণনীয় পুনর্জন্মের প্রতীক্ষা। অসাধারণ, অসাধারণ কবিতার শব্দচয়নও খুব সুন্দর, ভীষণ ভালো লিখেছো। আমরা চলে আসি পরবর্তী কবিতায়। পরবর্তী কবিতা তুমি আমাকে সেই মেয়ে শুনিয়ে দেব। নমস্কার, কবি সুবোধ সরকারের আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, বাসে ট্রেনে ট্রামে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে, বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে, আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি সেই মেয়ে, রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি দাঁড়ায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাকে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে, যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটো স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো, যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে দিয়ে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে, কোণে থাকা আলোর কোথলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে, এমনকি দেবতাও যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে, যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে আত্মযোগে আমি সেই মেয়ে, সংসারের অসময়ে আমি ভরসা, আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে
সুখে বাঁচে সংসার। আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পূজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আবার শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে, একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য। খোলা চুল, মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুভি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ, দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে মামি পত্রভাঙ্গ ঘোরাং মুক্তকে সিং চতুর্ভুজাং, কালিকাং দাক্ষিণাং মুন্ডমালা বিভূষিকাং, বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাওয়ার দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটপট করতে থাকবে, সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তোবা হয়তোবা। নমস্কার। স্তব্ধ। বলো, তুমি কি কবিতা শোনাচ্ছ? আমি একটা আমার জীবন কাহিনী কবিতার আকারে লিখেছি, সেটাই শোনাই। বেশ, শোনাও। মা, আমি মুম্বাই থেকে লিখছি। মা, তুমি আজকাল বড্ড বেশি নুয়ে পড়েছ, যত না বয়সের ভারে তার থেকে বেশি বোধ হয় অপমানের ভারে। তোমার তো মাথা নিচু করার কিছু নেই মা। বুঝেছি, জামাইয়ের বাড়ি আছো বলে কার কাছে থাকবে তুমি এই সময়? তোমার তো কোনো পুত্র সন্তান নেই, তোমার লজ্জা পাবার কিছু নেই মা। তুমি তো তোমার গর্ভজাত সন্তানের কাছে আছো, বৃদ্ধ বয়সে তো সন্তানের কাছেই মায়েরা থাকবে, সেটাই তো ঠিক, তা সে পুত্র বা কন্যা যাই হোক না কেন। তোমার জামাইয়ের মাও তো শেষ জীবনে আমাদের কাছে ছিলেন, দেশের বাড়ি ছেড়ে তিনি আমার কাছে এলেন, আমি তো মায়ের মতই তাকে সেবা করেছিলাম। জামাইয়ের নামে বাড়ি হলেও এই বাড়ি করার সময় তোমার মেয়ে তার রোজগারের সমস্ত টাকা ঢেলে দিয়েছে, একটা ছোট্ট ঘর তোমার জন্যে সে অনায়াসেই দাবি করতে পারে। পাছে লোকে কিছু বলে, লোকের কথায় কান দিও না মা, তারা তোমায় রাখবেও না আর দেখবেও না, যতই নুইবে ততই সবাই নুইয়ে দেবে। সোজা হয়ে দাঁড়াও মা, তোমার হীনমন্যতা তোমাকে কষ্ট দেয়, তোমার মনকে শরীরকে দুর্বল করে। তোমার লজ্জা পাবার কিছু নেই মা, অনেক কষ্টে ছেলের মতোই মানুষ করেছ আমাকে। মনে আছে মা, যেদিন তোমার তৃতীয় কন্যা আমার বোন ঝুনু ভূমিষ্ঠ হল, কি কান্না আমাদের বাড়ি, দিদি কাঁদে, আমি কাঁদি, বাবা কাঁদে, হসপিটালে গিয়ে দেখি তুমিও কাঁদছ, অথচ যখন আমাদের গাভীটার পর পর তিনটি বকনা বাছুর হলো, কি আনন্দ কি আনন্দ। মা, আশার কথা, এখন আর মেয়ে হলে কেউ কাঁদে না, মুম্বাইতে তো নয়ই, আজ নিজেদের চিনতে মেয়েরা শিখেছে, এখানে ছেলে মেয়ে সবাই ভীষণ ব্যস্ত, তাই সাংসারিক কাজেও উভয়ই সমান। মা জানো তো আমি খুব ভালো আছি, এখানকার ডাক্তারবাবুরা বলেছেন আমার ক্যান্সার সেরে যাবে, ক্যান্সার হলে যে মরে যায় তা আর নয় মা, তুমি চিন্তা করো না মা, আমি মরছি না। ভেবে ভেবে বড্ড বেশি কাহিল হয়ে পড়েছ, ডাক্তার নাকি ভগবান নাকি বিজ্ঞানের আলোয়ে কত ক্যান্সারের যে অবসান এখানে, সে এক বিপুল কর্মকাণ্ড। কিন্তু মা,
এখানে থাকতেই ঘটলো সেই নিদারুণ বোমা বিস্ফোরণ। ঘরে বসে শুনলাম বোমার আওয়াজ, টিভির পর্দায় চোখ রাখলেই দেখি চারিদিকে শুধু প্রাণ নেওয়ার আয়োজন। অথচ প্রাণ দেওয়ার জন্য কত গবেষণা, কত প্রচেষ্টা! কবে সারবে মা সমাজের ক্যান্সার বলতে পারো? এই ঘৃণ্য অসুখের ওষুধ কে এনে দেবে, কে পৌঁছে দেবে অমৃত বাড়ি মানুষের মনে? কে পৌঁছে দেবে অমৃত বাড়ি মানুষের মনে? নমস্কার। এবারে চলে আসি কৌশিকের কবিতায়। কৌশিকের কাছ থেকে আমি শুনে নেব অনুরণন। কৌশিক, তোমার অনুরণন শুনবো। আমার পরবর্তী কবিতার নাম অনুরণন। লবণাম্ব বৃক্ষের শিকড়ের মতো আপাত মস্তক পৃথিবীও বাড়ছে, মারিয়ানা খাত থেকে মঙ্গল গ্রহ উচ্চতার বিবর্ণ মাপছে, ভেজা দুহাতে স্বপ্ন সততা আদর্শগুলো রয়ে গেছে পুরাতন জামার পকেটে পকেট বন্দি হয়ে। বিয়োগ হওয়ার রেশে আমরা পরস্পরের প্রতিযোগী, উপহার লাশের মেমেন্টো কিংবা লাল রক্তের জবনিকা, ক্রোধনে দভ্যিত এলোমেলো বিভ্রান্ত জীবন, অলিঙ্গনের উষ্ণতাকেও অনুভবী সে অনুরণন। তবুও আকাশের চুম্বনের অভিলাষটা মরে না, পশু হয় না জননী ও পিয়ার হাসি সন্তানের আবদার, তাই অন্তরীপ দীপান্তরের মাঝে জীর্ণ সুতোয় আমরা আলোকিত ক্লান্ত ঝাড়বাতিতে ঝুলে রয়েছি আরও আবা আত কিংবা এক ইঞ্চি বেড়ে যাওয়ার লোভে। আরও এক ইঞ্চি বেড়ে যাওয়ার লোভে, এই বেড়ে যাওয়ার লোভটা বোধহয় আমাদের সবার রয়েছে। থাক, এইভাবেই তো চলতে হয়। চলে আসি পরবর্তী কবিতা, তোমার কাছ থেকে শুনবো তোমার লেখা কবিতা। হ্যাঁ, চল। ফাঁকি। ছেলেটার ক্লাস 7-8 হবে, দুরন্ত বয়স এখন সবে, কি করতে কি করে বসে, দিনে ঘুমোয় আর রাতের বেলা অঙ্ক কষে, মা বলেছেন রুটিন বদলাও আজই, মাঝে মাঝে পড়েও নেয় ইংরেজি, কি যে পাগল! আবার নাকি তার ভালো লাগে ভূগোল, বিজ্ঞানের ওই জ্ঞানগুলোকে বড্ড ভালোবাসে। শরীর চর্চা, খেলাধুলা, নাচ, আঁকা, গান রয়েছে তার পাশে পাশে, সব বিষয়ের ঝামেলা গেল, রইল পরে বাকি, সে যে তোমার আমার মাতৃভাষা, দিও না তাকে ফাঁকি। মায়ের কথা মতো মাস্টার, উকিল, ডাক্তার কিংবা হবে ইঞ্জিনিয়ার জানি, মনের মতো মা শব্দটা এই বাংলা ছাড়া আর কোথায় পাবে শুনি? নমস্কার। অসাধারণ। মা তো আমাদের জীবনের সাবলীল তব ডাক, সেই ডাকটা আমাদের কাছ থেকে যেন কখনো না হারায়, আমাদের মাতৃভাষার দান। চলে আসি রমলাদির কবিতায়। রমলাদি, কি ছড়া শোনাচ্ছ? হ্যাঁ, একটা ছড়া শোনাও। চলো একটা ছড়া শোনাও। হাসি মুখে থাকবে সুখে, মুচকি হাসি হাসির রাশি, হাহা হাসতে হবে মনকে ওড়ায় দুঃখ ভুলায়, সুখ শরীরে থাকবে তবে ব্যথা কমায় চাপকে তমায়, হাসি পেশি শিথিল করে ছন্দ ছড়া হাসিতে গড়া, পৌঁছে যাক ঘরে ঘরে রক্তচাপ হাসিতে সাপ, লাঘব শ্বাসের কষ্ট রাম গরুরের ছানা জানা গুড়ে জীবন নষ্ট, হেসে ভেসে ছড়ার দেশে আপনার নানা মজার ছবি, নাচুকু ছড়া খেলুকু ছড়া বুঝবে তবে দুঃখ সবই, হালকা হাসির পলকা ছড়া উল্কা মেলে চেপে আসবে ছুটে পত্র ফুটে, হাসিতে ওঠো খেপে হাসিতে ওঠো খেপে হাসিতে ওঠো খেপে হাসিতে ওঠো খেপে। এভাবেই যেন সবাই হাসতে থাকে, দিদি আজকে আমাদের হাসির উপাদান দিয়ে যাচ্ছেন। চলো ভাই, তোমার কবিতা শুনবো। আমার পরবর্তী কবিতা নাম হচ্ছে আবেগ। যদি আবেগ আসে কলমে, যদি প্রেম থেকে যায় কারো সম্মোহনে, তবুও জানবি আমি আছি তোর ভালোবাসার আস্তয়নে, ছেড়ে চলে যাবি আটকে রাখিনি শুধু বল যাবি কার লাগে, কিন্তু আমার আঙুলের লাল আবিরে তোকে বড্ড বেশি ভাল লাগে, যে বিছানায় প্রেম জ্বলে যায় সেই বিছানায় বালিশ জানে, ভেজা বালিশ যেন কার কথা কয় তোর হোয়াটসঅ্যাপের গভীর টানে,
হয়তো আবার দেখা হবে কোনো এক পথের ফুটপাতে, তুই আমি চোখাচোখি আর আবেগ চাইবে আটকাতে। নিজের সাথে খেলছি রে আজ চার দেওয়ালের মাঝখানে, হৃদয় ঘড়ি কাটলো আমার জাত বিচারকালে। বাহ, ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি একটা কবিতা শুনলাম আমরা। চলে আসি প্রশ্নোত্তর পর্বে। প্রশ্নোত্তর পর্বে প্রথম প্রশ্ন কিন্তু সোনিয়ার জন্য, মতিউল ইসলাম থেকে। কবি মতিউল ইসলাম তোমার প্রশ্ন রাখছেন, একটি কবিতা জনপ্রিয় হয়ে উঠতে তার পরিবেশন এবং উপস্থাপন ভীষণ জরুরি, অর্থাৎ একজন বাচিক শিল্পী একটি কবিতাকে কি করে কালজয়ী করে তুলবে, অর্থাৎ বাচিক শিল্পীকে একটা কবিতা আবৃত্তির আগে কি কি ব্যাপার মনে রাখতে হয়। অবশ্যই একটা কবিতা লেখা লিখলেন একজন কবি, সেক্ষেত্রে তার বাক্য চয়ন, শব্দ চয়ন, সেটা তার ক্ষেত্রে নির্ভর, এবং তার একদম বিপরীত ক্ষেত্রে বাচিক শিল্পী তার ভাবধারার মাধ্যমে কবির ভাবধারা এবং নিজের ভাবধারা দুটোর সংমিশ্রণ ঘটিয়ে কিন্তু সেই কবিতাটাকে একদম পরিস্ফুট করে, আবৃত্তি করে। তো সেক্ষেত্রে একটাই কথা, মানে বাচিক শিল্পীটা এমন একটা স্থানে রয়েছে, যেমন পুজোর মন্ত্র, মন্ত্র ছাড়া যেমন পুজো হয়ে ওঠে না, সেক্ষেত্রে একটা কবিতা কালজয়ী করতে তার সর্বদিক থেকে যেমন কবির লেখনের হাত থাকে, তেমনি মন্ত্রের মতো সেই বাচিক শিল্পীরও হাত থাকে যার মাধ্যমে কবিতাটা পরিষ্কার। সুন্দর এক্সাম্পল পেলাম আমরা, কবিতা যদি পুজো হয় তাহলে বাচিক শিল্পী কিন্তু পূজারি। খুব ভালো একটা উত্তর পেলাম। রমলাদি, তোমার প্রশ্ন, তুমি তৈরি? ঠিক আছে। তোমার প্রশ্ন কবি অনুপম দাস শর্মার থেকে। কবি নিজে ছাড়া সৃষ্ট কবিতাকে সম্পূর্ণভাবে পাঠক ছুঁতে পারে না, একমাত্র কবি নিজের কবিতাকে সঠিকভাবে ছুঁতে পারে। বাচিক শিল্পী নিজের মতো করে মূল সুর ধরার চেষ্টা করে আবৃত্তি করেন। কবি বাচিক শিল্পীও হতে পারেন, কিন্তু বাচিক শিল্পী যে সবসময় কবি হবেন এমন কিন্তু কোনো ব্যাপার নেই, নাও হতে পারেন স্বভাবগত কারণে। তাহলে বাচিক শিল্পীদের মধ্যে কাব্য অনুশীলন কতটা জরুরি, যেহেতু বাচিক শিল্পীরা কবি নাও হতে পারেন, সেক্ষেত্রে বাচিক শিল্পীদের মধ্যে কাব্য অনুশীলন করাটা কতটা জরুরি? হ্যাঁ, বাচিক শিল্পীদের মধ্যে কাব্য অনুশীলনের প্রয়োজনীয়তা আছে। কবি জন্মগত একটা তার প্রবণতা, সে কবি হয়েছে। বাচিক শিল্পীও তার একটা জন্মগত আলাদা প্রবণতা, সে বাচিক শিল্পী হয়েছে। কিন্তু তবুও যেহেতু সে কবিতা নিয়ে সে অনুশীলন করছে, কবিতা নিয়ে তার কাজ কারবার, সেই জন্যে কবিতাকে অনুশীলন তাকে করতেই হবে। তাহলে কবিতার রূপ, রস, ভাব, গন্ধ তাকে খুব সুন্দরভাবে তার সঙ্গে একাত্ম হতে গেলে অন্তত কবিতা পাঠ করতেই হবে। অনেক কবিতার আবার দুটো মানে থাকে, দেখো সেগুলোও দেখতে। হ্যাঁ, অন্তর্নিহিত একটা অর্থ, বাহ্যিক একটা অর্থ। সে তাহলে যদি না পড়ে তাহলে বাহ্যিকটা দেখে ভাষা ভাষা একটা কবিতা আবৃত্তি করে চলে গেল, অর্থাৎ পুরোটাই পড়ে বুঝতে হবে। একদম ঠিক, ভালো উত্তর পেলাম আমরা। কৌশিক, তোমার প্রশ্নটা স্বরূপ মুখার্জির প্রশ্ন, বেশ ভালো প্রশ্ন। ওনার বক্তব্য হচ্ছে সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকাল প্রচুর কবিতা আমরা পাই, কিন্তু শিশু কবিতা বা শিশু সাহিত্য নিয়ে সেভাবে কাজ খুব একটা হচ্ছে না, তাতে কি শিশু সাহিত্য প্রথমত ব্রাত্ত হয়ে পড়ছে? ওনার প্রশ্ন হচ্ছে যে এক্ষেত্রে কি করা উচিত। আসলে শিশু সাহিত্য নিয়ে যে ব্রাত্ত হয়ে পড়ছে, সত্যি কি ব্রাত্ত শিশু সাহিত্য? হ্যাঁ, সত্যি ব্রাত্ত হচ্ছে, কারণ শিশুদের মতো মন আর আজকাল মানুষের মধ্যে নেই। খাঁটি কথা। তার কারণ হচ্ছে শিশু সাহিত্য লেখার জন্য প্রথমে শিশুদের মতো মন দরকার, নিশ্চয়ই সারল্যটা অত্যন্ত দরকার, সেটা আজকালকার দুনিয়ায় পসিবল নয়, সম না। যেমন আমার পাশে বসে রমলাদি, রমলাদি যেমন শিশুদের নিয়ে লিখেছে, ওনার মধ্যে একটা শিশুদের মতো মন আমি এখন বসে অনুভব করতে পারি। ঠিক ঠিক ঠিক, ঠিক আছে। তো সবাই যদি সেটাকে ধরে রাখতে পারে নিশ্চয়ই চালিয়ে নিশ্চয়ই হবে, কিন্তু সেটা এখন মানুষ সেই ব্যাপারটা খুবই কমে গেছে। ঠিক, একদম সত্যি কথা। তার জন্য কিন্তু পড়াটাও অত্যন্ত জরুরি। আমরা উত্তরগুলো খুব সুন্দরভাবে পেয়ে গেছি। আমরা আবার ফিরে আসি কবিতা পর্বে। সোনিয়া, তোমার থেকে কবিতা শুনবো। কি কবিতা শোনাচ্ছ? কবি শক্তি চট্টোপাধ্যায়ের যেতে পারি কিন্তু কেন যাব। বাহ, ভীষণ ভালো কবিতা, বলো। নমস্কার। কবি শক্তি চট্টোপাধ্যায়ের যেতে পারি কিন্তু কেন যাব। আমি চলে যেতে পারি, ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো, এত কালো মেখেছি দু হাতে এত কাল ধরে, এখন খাদের পাশে রাত্রি দাঁড়ালে চাঁদ ডাকে, আয় আয় আয়। এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে
চিতা কাঠ ডাকে, আয় আয়। যেতে পারি যে কোনো দিকেই আমি চলে যেতে পারি, কিন্তু কেন যাব? সন্তানের মুখটি ধরে একটি চুমু খাব, যাব কিন্তু এখনই যাব না, তোমাদেরও সঙ্গে নিয়ে যাব। একা কি যাব না অসময়ে? নমস্কার। ভীষণ ভালো একটা কবিতা শুনলাম আমরা। চলে আসি রমলাদির কবিতায়। রমলাদি, কি কবিতা শোনাচ্ছ? কবিতার নাম আগুন আলো। লালসা জল নেভে অনল, প্রদীপে তেল ঢালো, আগুনি আনে অন্ধমনে রং মশালের আলো। অবচেতনে আগুন আছে ভিষু ভিয়াস হয়ে, চকমকিটা ঠোক না কেন জবর জোর দিয়ে, নেপিয়ে নেতা পায়ের তলায় স্যাঁত সেঁতিয়ে গেলি, চেতনে আয় চেরাগ জেলে আগুন নিয়ে খেলি। আগুন খুঁজিস আকাশ পাতাল মন গহনে খোঁজ, সাত পাঁচের মিথ্যে প্যাচে ভরাস না মজ, কালো ধোয়া কেবল জমে আগুন কোথাও নেই, সত্যম শিবম সুন্দরম মশাল জালে সেই, স্পর্ধা করে বল রে কথা মুড়িতে ভয় কেন, সুপ্ত আগুন স্ফুলিঙ্গ হোক ভীষণ ভল কেন, ছেঁকায় তাপে শুদ্ধ চিতে ফোসকা পড়া দেহে, মুখোশ ছেড়ে আসল মানুষ হতেই হবে যেহে, মুখোশ ছেড়ে আসল মানুষ হতেই হবে যেহে। নমস্কার। খুব ভালো কথা, আমরা যেন এগুলোকে আমাদের জীবনের সাথে গুছিয়ে নিয়ে এগিয়ে যেতে পারি। তোমার কবিতা শুনবো। আমার পরবর্তী কবিতা হচ্ছে ফুটপাথ। অনাথ শিশুরা আজও ভিড় করে বেঁচে থাকে ওই ফুটপাতের বুক চিরে, শহরের পথের ধারে, তারে জানো না কো বাস্তব শিক্ষা সমাজ অনুভূতি ভালো করে বাঁচবার মানে, নিঃশ্বাসে ওই বায়ুর ঠেলায় পেট্রোলের ধোঁয়া খাবারের সাথে মেশে রোজ, ক্যান্সার ওদের ছুটে পারে না নেয় না মৃত্যু ও খোঁজ, যাদের অভিশাপে গড়া এদের রোজকার দিন তারা শুধু জানে যৌন মিলনের সুখটা সীমাহীন, মুহূর্তের ভালোবাসায় যাদের জন্ম একটা শিশুর, সমাজে স্বীকৃতি পায় না যাদের সম্পর্ক তখনও, তাই রাস্তায় এদের পড়ে থাকে অবাঞ্ছিত নগ্ন শিশু, বাস্তবের ভিড়ে মাটি চাপা পড়ে এখনও, দিন সে তো পাল্টায় না পাল্টে যায় শুধু সমাজের হিসাব এদের, ফুটপাত এদের সরিয়ে দেয় শহরের সৌন্দর্য বাড়াতে, দূর থেকে সীমাহীন আরও দূরে, এরা শুধু পড়ে থাকে সেই ফুটপাতে বেঁচে থাকার আরো বেশি করে তাগিদে। সামাজিক কবিতা, সমাজের যে সবচেয়ে খারাপ দিকগুলো তার বোধহয় এটাও একটা। চালিয়ে যাও কলম, তোমার কবিতা শুনবো। এটা আমার লেখা, নারী কি সত্যি অসহায়। চলো। নমস্কার। নারী কি সত্যি অসহায়? নারী, তুমি হও যদি সুন্দর, স্বামী দেখিবে সন্দেহের চোখে তোমারে, আছে তব গভীর অহংকার কহিবে সে নিষ্ঠুর স্বরে, তুমি রূপে কুৎসিত হলে মাতিবে পরকীয়ায়, ইহাই সত্য ইহাই সুনিশ্চয়, নারী তুমি বড্ড অসহায়। নারী যদি উচ্চ শিক্ষিত হয় স্বামী রহিবে সর্বদা হীনমন্যতায়, অপরপক্ষে অশিক্ষিত হলে সংসারে সে রাখিবে তোমারে অবহেলায়, ইহাই সত্য ইহাই সুনিশ্চয়, নারী তুমি বড্ড অসহায়। নারী গরিব পিতার সন্তান যদি হও করিবে তাচ্ছিল্য তোমারে, দিবে খোটা প্রতি কথায় কথায়, হও যদি তুমি ধনির দুলালি খাটিয়ে রাখিবে তোমারে কুণ্ঠাসায়, ইহাই সত্য ইহাই সুনিশ্চয়, নারী তুমি বড্ড অসহায়। নারী তুমি হও যদি গৃহবধূ সেকেলে কহিবে তোমারই শুধু শুধু, একটু পৃথক হতে চাহিলে কহিবে নষ্ট হইয়াছ তুমি আধুনিকতার ছোঁয়ায়, ইহাই সত্য ইহাই সুনিশ্চয়, নারী তুমি সত্য
সত্যিই অসহায়। নারী থাকলি লক্ষ্মীমন্ত বউয়ের মতো ঘরের সংকীর্ণতায়, স্বামী কহিবে মেয়েরা তো এমন না হয়। ঘুচিয়ে সেদার চাহিলে মাটিতে খোলা আকাশের মহিমায়, বাধা দিবে তব সতীত্বের খোঁটায়। ইহাই কি সত্য, ইহাই সুনিশ্চয়? নারী তুমি কি কথা নাহি কবে, তবে যে তুমি অসহায়ই রয়ে হয়ে রবে। জিজ্ঞাসিবে তোমারে সবাই, ইহাই কি সত্য, ইহাই সুনিশ্চয়? নারী সত্যি কি তুমি বড্ড অসহায়? নমস্কার। বাহ, খুব ভালো লাগলো। পরবর্তী কবিতায় রমলা দি কি করবো, ছড়া না কবিতা? ছড়া ছড়া ছড়া। আচ্ছা, যে বিজ্ঞানের কবিতায় যে আমি পুরস্কার পেয়েছিলাম তারই একটা আমি শোনাচ্ছি। আচ্ছা ঠিক আছে। কোনো ব্যাং সোনা ব্যাঙের পার্থক্য, বাচ্চাদের উপযোগী পার্থক্য। বুফ রানা কুনো সোনা, ব্যাং গ্যাং ড্যাং ড্যাং, ব্যাংককি চাবি, কোকো কোলা ককটেলে ককরোচ খাবি। কুনো ব্যাং গ্যাং গ্যাং আনন্দে গায়, লং ঠ্যাং সোনা ব্যাং লাফিয়েছে থায়। নেচে নেচে পৌঁছেছে সোনাদের তল, সোনা রঙে গ্লোস কিনে হাসে ছলমল। কুনো ব্যাং ছোট্ট ঠ্যাং টপ টপ হাঁটে, টক জুড়া কুটি ভরা বেশি রস কাটে। বহু ক্লেশে অবশেষে পৌঁছাল যে, কোকোকোলা আর সোলা কিছু পড়ে নেই। কোনো দলে সোনা বলে ক্যারকাশ গা, মুখ ফুতা পেট মোটা বাড়ি ফিরে যা। চলা থারি চুপি সারে শিকারীরা এলো, সোনা যারা বেছে তারা ব্যাগে পুড়ে নিল। ব্যাং ভাজা খেতে মজা রান্না সোনা চাই, ব্যাং ভাজা খেতে মজা রান্না সোনা চাই। ধোয়া রঙা বুফো ব্যাঙা নিরাপদে তাই, আহা ধোয়া রঙা বুফো ব্যাঙা নিরাপদে তাই, আহা নিরাপদে তাই, আহা নিরাপদে তাই। শেষ কবিতাটা শুনে দেব কৌশিকের কাছ থেকে। কৌশিক, আমার পরবর্তী কবিতা অস্পৃশ্যতার জ্বালা। চলেছি অবক্ষয় অবক্ষয় ভারসাম্যহীন সমাজের চোরাগলিতে, চলেছি কিন্তু পদে বিপদের ভয় চোরাবালির তবুও চলেছি। চলেছি কণ্টকময় পথ চিরে চিরে, পথ দুধারে দুঃসাহ যাতনা করে ভিড়। চোরাকাটায় ক্ষতবিখ্যাত অলস দুপুর তবুও চলেছি। আশানিরাশার দ্বন্দ্বে ফেলানোর রঙিন ফানুস হাতে, উদ্যোগামী স্বপ্ন যত গোট্টাকায় হাতের তালুতে, প্রতি মুহূর্তে সতর্কতা চুপসে যাওয়া তবুও চলেছি। হয়তো একদিন শেষ হবে এই পথ চলা, শেষ হবে জীবনের অন্তিম পহরে অন্তিম সন্ধিক্ষণে মেতাতে অস্পৃশ্যতার জ্বালা। নিশ্চয়ই শেষ হবে, আমরা সবসময় এই স্বপ্নই দেখে এসেছি, দেখবো, এবং তাই নিয়েই লিখে যাওয়া কবির কলম। আর সেই সাথে আজকের অনুষ্ঠানও শেষ করতে হবে, হাতে সময় খুব কম। আমরা আমাদের তিন শিল্পীকে তুলে দেব সম্মানপত্র, নক্ষত্রাণী সম্মানপত্র। তার আগে আবার বলি, আমাদের এই অনুষ্ঠানে কবির সাথে বাচিক শিল্পীরাও আসছেন, আপনারাও বসে থাকবেন না। প্রতি সপ্তাহের মতো সিটিএন টিভি আমাদের তিন কবি এবং বাচিক শিল্পীকে সম্মান জানাচ্ছে নক্ষত্রাণী সম্মানপত্র দিয়ে। প্রিয় শিল্পী, বাচিক শিল্পী সোনিয়া দণ্ডপাট। সোনিয়া, অসম্ভব ভালো লেগেছে তোমার আবৃত্তি এবং তোমার কবিতা। ডক্টর রমলা মুখার্জি, তার হাতে তুলে দিচ্ছি নক্ষত্রাণী সম্মান। প্রিয় কবি কৌশিক দাস, হাতে তুলে দিলাম নক্ষত্রাণী সম্মান। এভাবেই কবিতা এগিয়ে চলুক, আমাদের হাত ধরে, আপনাদের হাত ধরে। আবার সামনের সপ্তাহে অনেক কবিতা, কথা, গান, আড্ডা নিয়ে চলে আসবো ঠিক বিকেল 5:30 রবিবার নক্ষত্রাণী কবিতার কোলাজ অনুষ্ঠানে। ততক্ষণ খুব ভালো থাকুন, কবিতায় থাকুন। নমস্কার। নমস্কার।